এই জাতিকে স্বপ্ন দেখিয়েছিল। আমরা সৌদি আরবে যখন যাই, সেই সৌদি আরবে নিম গাছ, সেটাকে বলা হয় জিয়া গাছ। ইরাক ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধ বন্ধ করার জন্য জিয়া রহমান তখন তার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব অবতীর্ণ ছিলেন। সিপাহী জনতার বিপ্লবের ব্যাখ্যা এবং সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই জাতিকে যে আশ্বস্ত করা, এটা জিয়া রহমানের নেতৃত্বে ঘটেছিল এবং বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিল বলে জিয়া রহমানকে এদেশের শুধু ক্ষমতায় নয়, তার প্রতি এখন পর্যন্ত যে ভালোবাসা শ্রদ্ধা, এই ধারাবাহিকতা বাংলাদেশের মানুষ যেভাবে তাকে দিয়ে রেখেছে, তার দলকে দিয়ে রেখেছে এবং তার পরিবারকে দিয়ে রেখেছে, এটি ভুলবার নয়। এবং এই ধারাবাহিকতাকে যিনি ধারাবাহিকভাবে এখন পর্যন্ত টেনে নিয়ে এসেছেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দীর্ঘ 9 মাস 9 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি, এর সাথে স্বৈরাচারী ভূমিকার বিরুদ্ধে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো পিছপা হন নাই, একটিমাত্র কারণ, জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য, জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, জনপ্রিয় রাষ্ট্র প্রধানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। হ্যাঁ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন ভাবে, যেমনি জিয়ার উপর সে সময় অত্যাচার নির্যাতন হয়েছিল, বন্দি করা হয়েছিল, একইভাবে বেগম খালেদা জিয়াকেও তো দেশ শাসনে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, হয়রানি করা হয়েছে। আজকে এই ফ্যাসিবাদী সরকার, এই কর্তৃত্ববাদী সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে আজকে তাকে বন্দি করে রেখেছে। তিনি কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এর পিছনে এই ফ্যাসিবাদী সরকারই তো মুখ্য ভূমিকা অবতীর্ণ, কারণ জিয়ার রাজনীতিকে তারা বাস্তবায়ন করতে দিতে চান না। যদি জিয়ার রাজনীতি এই দেশে বাস্তবায়ন না হয়, তাহলে তাদের সুবিধা কি? সুবিধা একটা বেঞ্জির পাওয়া যাবে, কি সুবিধা একটা আজিজ পাওয়া যাবে, কি সুবিধা এই যে ভারতে আনারকে যেভাবে নিয়ে হত্যা করা হয়েছিল, এই ধরনের পার্লামেন্টের সংসদ সদস্যদেরকে পাওয়া যাবে, অতিরিক্ত সংসদ সদস্য। তাহলে পুলিশে আজকে শুধু কি এই বেঞ্জির আছে? এরকম অনেক বেঞ্জির আজকে পুলিশের মধ্যে আছে। হয়তো আমাদের লড়াই তো এখানে, এক বেঞ্জির যে আজকে দেশের বাইরে চলে গেছে তা কিন্তু নয়, এখনো এই বেঞ্জিরকে তারা প্রশ্রয় দিচ্ছে। বেঞ্জির বিদেশে গেছে আমি এখনো বিশ্বাস করি না, আজিজ এই দেশেই আছে, কারণ এটা তো তাদের ভাগ বাটোয়ারারই অংশ। এই পার্লামেন্টে আরো অনেক আনার আছে না? জাস্ট এই দেশের মানুষ আরেকটা স্বপ্ন দেখতে চায়। জিয়া যেভাবে স্বপ্ন দেখিয়ে জাতিকে মুক্ত করেছে, 7ই নভেম্বর জিয়া রহমান যে স্বপ্ন তার দেশের মানুষকে দেখিয়েছে, 71-এর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জাতিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে ভবিষ্যৎ বাংলাদেশ দেখিয়েছে, এই বাংলাদেশের মানুষ আজকে এখনো চিন্তা করছে 7ই জানুয়ারি পারি না, 28শে অক্টোবর পারি না, কিন্তু আমাদেরকে বাধ্য হবে, এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নাই। এবং আমাদের সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডুপ্লিকেট তারেক রহমান, তার দিকে আমরা তাকিয়ে আছি, এই জাতি তাকিয়ে আছে, এই বাংলাদেশ তাকিয়ে আছে, এই বিএনপি তাকিয়ে আছে, যে তারেক রহমান আমাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়ন করবে। এবং সব তারেক রহমান আমরা তার কাছে আশা রাখি, আমরা আশাবাদী যে তারেক রহমানের পক্ষেই সম্ভব।
যেটি বেগম খালেদা জিয়া স্বপ্ন দেখিয়েছিলেন, যেটি জিয়া রহমান স্বপ্ন দেখিয়ে আমাদেরকে বর্তমানে গণতন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছে। আজকে যে রাজনীতিকে এই হাসিনা কমলা, এই পশ্চিমবাদী শাসক, এই কর্তৃত্ববাদী শাসক আমাদের হাত থেকে নিয়ে গেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ফেলে দিয়েছে, আমাদের রাজনীতিকে আজকে রাজনীতি বিকরণের দিকে নিয়ে গিয়েছে। আজকে এই দেশের মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। আমার বিশ্বাস তারেক রহমান বিগত আন্দোলন সংগ্রামে যেভাবে আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধ করেছেন, সুদূর প্রবাসে তারেক রহমানের পক্ষে সম্ভব ডুপ্লিকেট জিয়া রহমান তারেক রহমান, ইনশাল্লাহ আমরা তার নেতৃত্বে এই কাসিরাজকে এই হাসিনাকে রুখে দেওয়ার জন্য আজকে এক এবং ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আমাদেরকে রুখে দিতে হবে হাসিনা কমদের। যদি আমরা এই পশ্চিমবাদী সরকারকে এই কর্তৃত্ববাদী সরকারকে রুখে দিতে না পারি, এই বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। সুতরাং আমার এই প্রিয় বাংলাদেশ, আমার এই সোনার বাংলাদেশ অন্ধকারে যাবে আর হাসিনা আলোর পথে হাঁটবে সেই যুবক বাংলাদেশের মানুষ দিবে না। আর হাসিনাকেও বলছি, এই কর্তৃত্ববাদী সরকার, এই পশ্চিমবাদী সরকার তুমি পার্মানেন্ট নয়, তোমার অতীত পার্মানেন্ট হয় নাই, ইনশাল্লাহ তুমি ভবিষ্যৎ পার্মানেন্ট নয়। সময় বেশি নেই, আমাদের প্রধান অতিথি, তার জন্য আমি বিশেষভাবে সময়টা রাখছি, এই কারণে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গেই তার চলাচল ছিল, তার যুদ্ধ ছিল, আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধ করেছেন সুদূর প্রবাসের তারেক রহমানের পক্ষে সম্ভব ডুপ্লিকেট জিয়া রহমান তারেক রহমান, ইনশাল্লাহ আমরা তার নেতৃত্বে এই কাসিরাজকে এই হাসিনাকে রুখে দেওয়ার জন্য আজকে এক এবং ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আমাদেরকে রুখে দিতে হবে হাসিনা কমদের। যদি আমরা এই পশ্চিমবাদী সরকারকে এই কর্তৃত্ববাদী সরকারকে রুখে দিতে না পারি, এই বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। সুতরাং আমার এই প্রিয় বাংলাদেশ, আমার এই সোনার বাংলাদেশ অন্ধকারে যাবে আর হাসিনা আলোর পথে হাঁটবে সেই যুবক বাংলাদেশের মানুষ দিবে না। আর হাসিনাকেও বলছি, এই কর্তৃত্ববাদী সরকার, এই পশ্চিমবাদী সরকার তুমি পার্মানেন্ট নয়, তোমার অতীত পার্মানেন্ট হয় নাই, ইনশাল্লাহ তুমি ভবিষ্যৎ পার্মানেন্ট নয়। সময় বেশি নেই, আমাদের প্রধান অতিথি, তার জন্য আমি বিশেষভাবে সময়টা রাখছি, এই কারণে তিনি